एक्स एवं वाई अजाना राशि एवं वन एक निर्दिष्ट मान एक्सर यह मान आमरा इच्छा मतो धरते पारबो। एखाने वन टू थ्री डट डट करे असीम पर्यंत अनेक मान रयेछे। एक्सर मान जदि वन धरी ताहले आमरा वाईर मान पाच्छी टू, जदि एक्सर मान टू धरी ताहले वाईर मान पाबो थ्री। ठीक एक ही भावे एक्सर मान जदि एखाने थ्री बसिए दी एवं वन जदि स्थिर थाके ताहले आमरा वाईर मान पाच्छी फोर। এভাবে ক্রমান্বয়ে আমরা মান ইচ্ছা মতো ধরলে ক্রমান্বয়ে মান আমরা ইচ্ছা মতো পাবো। তাহলে দেখা যাচ্ছে এক্স এর ইচ্ছা মতো মান এই মানগুলোর উপর নির্ভর করছে ওয়াই এর মান কি হবে। এই জন্য এক্স এর এই মানকে স্বাধীন এবং ওয়াই এর মানকে অধীন বলা হচ্ছে। এখন চলক শব্দে আসছি। যেহেতু এই মানগুলো ইচ্ছা মতো পরিবর্তন হচ্ছে অর্থাৎ এক্সের মান ইচ্ছে মতো পরিবর্তন হচ্ছে, তাই এক্সকে এখানে আমরা স্বাধীন চলক বলবো। চলক মানেই মানগুলো যেভাবে চলছে, মানগুলো ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে। ঠিক একইভাবে ওয়াই এর মানও পরিবর্তিত হচ্ছে, এজন্য ওয়াইকেও আমরা চলক বলবো। ওয়াই যেহেতু এক্সের উপরে নির্ভর করছে তাই ওয়াইকে বলবো অধীন এবং এক্সকে বলবো স্বাধীন। আর এই স্বাধীন এবং অধীন চলকের মধ্যে যে একটি সম্পর্ক এখানে সমান চিহ্ন দ্বারা দেখানো হয়েছে সেই সম্পর্ককেই বলা হচ্ছে সমীকরণ। এখন আসছি ধ্রুবক কী। দেখো এক্সের মান ইচ্ছে মতো ধরলেও এই ওয়ান মানটা কিন্তু ক্রমান্বয়ে আমরা বারবার যে হিসাব করেছি একই রয়েছে, অর্থাৎ ওয়ানের মানের কোনো পরিবর্তন হয় নাই। এই জন্যই মূলত এই ওয়ানকে ধ্রুবক বলা হচ্ছে, অর্থাৎ সমীকরণের যে মানটি কখনই পরিবর্তন হবে না সেটিকে বলা হয় ধ্রুবক। এছাড়াও অন্য